শুধু মিতুই আমাকে মনে রাখতে চায় না। একটা ঠক জোচ্চরকে মনে রাখার কোনো ইচ্ছেই আমার নেই। বাবা কাকাকে আমার লিগ্যাল গার্জিয়ান করে রেখে গেছেন, কিন্তু এখন তো দেখছি তার কোনো ভূমিকাই নেই। দেখো, তোমার বাবা বেঁচে থাকতে তুমি তোমার যা ইচ্ছে তাই করেছো, তোমার বাবা বাধা দেন, কিন্তু আমি তো তোমার বাবা নই, আমি তোমার কাকা, তোমার লিগ্যাল গার্জিয়ান। তাই আইনত সব দিক খতিয়ে দেখে আমি আমার মতামত দেব, তা যদি তোমার পছন্দ না হয় তো আমার কিছু করার নেই। এক্সকিউজ মি এভরিবডি, আপনাদের সবার পারমিশন নিয়ে আমি এবার একটু বেরোবো। ঠিকই মশাই, তাহলে বলো তো ব্রেকফাস্ট খাওয়াই সবাই ভুলে গিয়েছে, পেটে তো ছুঁচো ডন মারছে। ওকে রতন, রতন সাহেব আমি হাজির। ওদিকে কি খবর? সব তো রেডি, ফিস্টাই চিংড়ির কাটলেট আর নীলা দিদির জন্যে স্পেশাল পাঁঠার মাংসর ঘুগনি। আপনারা আসুন, আমি খাবার রেডি করি। আচ্ছা শিলুদা, তোমার আমার পছন্দের পাঁঠার মাংসের ঘুগনির কথা মনে আছে? হ্যাঁ মনে আছে, আমার সব কিছু মনে আছে। আর এও মনে আছে প্রত্যেক দিন ব্রেকফাস্টের পর মিতুর একটা ছানার জিলাপির প্রয়োজন হয়। কি রে মিতু, ও চলুন ওদিকে সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আপনারা যে কেন ওই ফ্রডটাকে অ্যারেস্ট করছেন না সেটাই আমি বুঝতে পারছি না। আর কয়েকদিন আমার সময় লাগবে বুঝলেন, ধরুন 3-4 দিন, ওর গোটা দলটাকে আমি অ্যারেস্ট করব। অফিসার, ওই দলে কিন্তু আজ থেকে একটা নতুন মেয়ে জয়েন করেছে, নাম নীতা দাস। নীতা দাস?